তাকে ঘিরেই সবার কৌতূহল, তার ক্ষিপ্রগতির নিয়ন্ত্রণ আর জয় দেখতেই এসেছিলেন হাজারো মানুষ। তবে প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই এভাবে মাটিতে পড়ে যান অদম্য ঘোড়সওয়ার তাসমিনা। তাৎক্ষণিকভাবে বন্ধ হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা। স্থানীয়দের সহযোগিতায় তাকে নেওয়া হয় হাসপাতালে। তবে চোট বেশি হওয়ায় অনেকেরই প্রশ্ন, আবারও কি দুর্বার গতিতে ছুটতে পারবেন তাসমিনা? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রতিযোগিতায় ঘোড়া নিয়ে দৌড়াতে গিয়ে তাসমিনা হঠাৎ তার ঘোড়ার পিঠ থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পর তার হাত ঘোড়ার পিঠের দড়ির সঙ্গে আটকে থাকায় তাসমিনা চলন্ত ঘোড়ার সঙ্গে কিছু দূর চলে যায়। ঘোড়া দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে থেমে গেলে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষ করে তাসমিনা ফেরেন নিজ বাড়িতে। এক মিনিটে নগদ ইসলাম অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। জানা যায় ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া এলাকায় গত শনিবার এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মূলত দেশের বিভিন্ন জেলায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। তখন তাসমিনার ডাক পড়ে। তাকে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সের মানুষ। বেশিরভাগ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সবার দৃষ্টি কেড়েছেন তাসমিনা। কোনো মেয়ে ঘোড়ায় চেপে বাতাসে চুল উড়িয়ে প্রতিযোগিতার মাঠে তীরের বেগে ছুটে যাচ্ছে, এমন দৃশ্য সিনেমায় দেখা গেলেও বাংলাদেশে গ্রাম শহরে প্রায় অকল্পনীয়। সেই অসম্ভবকে সম্ভব করেছে 14 বছরের তাসমিনা আক্তার। দেশের উত্তরাঞ্চল তো বটেই, গাজীপুর ময়মনসিংহ এলাকায়ও ছিপছিপে গড়নের এই বালিকা তুখোড় ঘোড়সওয়ার হিসেবে সুখ্যাতি অর্জন করেছে। তাসমিনা খাতুনের বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলার চকসুবল গ্রামে। শৈশব থেকেই ঘোড়দৌড়ের প্রতি প্রবল আগ্রহ তাসমিনার ঘোড়সওয়ারে হয়ে ওঠা। ক্ষিপ্র গতিতে এগিয়ে চলা তাসমিনার ঘোড়া প্রায় সব প্রতিযোগীকে পেছনে ফেলে বরাবরই প্রথম হয়, আর তাই ঘোড়া মালিকরা আস্থা রাখে তাসমিনার উপর। ঘোড়া সওয়ারের পাশাপাশি পড়ালেখায় সফলতা ধরে রেখেছে তাসমিনা। ভবিষ্যতে পুলিশে যোগ দিয়ে দেশ বিদেশে প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্বপ্ন দেখছেন তিনি। তবে শনিবারের চোটের পর এলাকাবাসীরও দুশ্চিন্তা বাড়ছে, ক্ষিপ্র গতিতেও অদম্য থাকবেন কিনা তাসমিনা আক্তার। সময় সংবাদ, নওগাঁ।